সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর বিষয় গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা আমরা করব। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে একটা অঙ্ক দেখো, রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ভাগ ওয়ান প্লাস সাইন এ সমান সেক এ মাইনাস টেন এ প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণে দেখি প্রথম অবস্থায়, আমরা লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা হর এবং লগ কে ওয়ান মাইনাস সাইন এ এবং ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ আর ওয়ান মাইনাস সাইন এ হর লগকে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা ভাগ করি। তারপর আমরা যদি গুণ করি তাহলে উপরে হয় ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর এটা সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি আমরা কি কস স্কোয়ার এ, এর উপরে ওয়ান মাইনাস সাইন এ আমরা ব্রেকেট ব্যবহার করলে এখানে যেহেতু রুট ওভার আছে তাহলে এখানে আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার এ হলো রুট ওভার। তাহলে আমরা রুট এ এবং স্কোয়ারে যদি আমরা কাটি তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ আর হলো কি কস এ। এটা যদি আমরা দুইটা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান বাই কজ এ মাইনাস ওয়ান সাইন বাই কজ এ সাইন বাই কজ এ, তাহলে সমান সূত্র হবে সেক এ মাইনাস টেন এ। তা আমার লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ পি আর ও পি ই ডি প্রুফ, এটাই হলো প্রমাণিত। তাহলে আমরা আবার দেখি রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বা ওয়ান প্লাস সাইন এ হর এবং লগ কে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করলাম, তাহলে এই দুটা গুণ করলে হয় ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয় কস স্কোয়ার, তাহলে রুট এবং স্কোয়ার যদি আমরা কাটা দিই তাহলে ওয়ান মাইনাস সাইন এ ভাগ কজ এ, এটা আমরা দুইটা ভাগ করলে ওয়ান বাই কজ এ মাইনাস সাইন বাই কজ, ওয়ান বাই কজ এ হয় সেক আর সাইন বাই কজ এ হয় টেন, প্রমাণিত। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি এরকম, এরকম আমরা আরেকটা অঙ্ক যদি আমরা দেখি যেমন লেখা আছে সেক এ প্লাস ওয়ান ভাগ সেক এ মাইনাস ওয়ান সেক সেক এ মাইনাস ওয়ান, তাহলে আমরা এটাকে উপরে সেক এ দ্বারা গুণ করলে ওয়ান প্লাস সেক আর কি আছে ওয়ান প্লাস সেক আর নিচে হলো সেক এ মাইনাস ওয়ান আর কি হবে সেক এ প্লাস ওয়ান, অর্থাৎ হর এবং লবকে একই চিহ্ন দ্বারা আমরা গুণ করলাম। তাহলে এদিকে তাহলে উপরেটা লেখা যায় ওয়ান প্লাস সেক ওয়ান তো হোল স্কোয়ার আর এটা হয় কি সেক স্কোয়ার মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেক এ প্লাস ওয়ান সেক স্কোয়ার মাইনাস ওয়ান হয় কি টেন স্কোয়ার এ, তাহলে টেন স্কোয়ার এ, এই হলো রুট ওভার। তাহলে আমরা যদি রুটটা এবার আমরা মুক্ত করে দেই তাহলে আমরা লিখতে পারি সেক এ প্লাস ওয়ান বাই টেন এ, এটা লিখলাম। তাহলে এটা আমরা আবার একটা পার্টি লিখি সমান সেক এ বাই টেন এ আর ওয়ান বাই টেন এ দুইটা ভাগ করলাম, তাহলে সেকের লিখতে পারি ওয়ান বাই কজ এ আর টেন এর ভাঙ্গা লিখতে পারি সাইন বাই কস এ, তাহলে ওয়ান বাই টেন এ হয় কি কট এ, তাহলে ওয়ান বাই কসটা যদি আমরা ঠিক রাখি
তাহলে গুণ চিহ্ন দিলে কি হয় cos a আর এটা হইতেছে sin a প্লাস কি হবে cot a তাহলে আমরা cos দিয়া কাটলাম তাহলে কি থাকে 1/sin a প্লাস কি cot a তাহলে 1/sin a হয় cosec a প্লাস কি cot a রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি সবাই বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে আবার এই অধ্যায় নিয়ে আরো আলোচনা করব এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ